নারীর টানে স্ত্রী নূরজাহান আহমেদকে নিয়ে নড়াইলে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে নড়াইলের লোহাগাড়া উপজেলার করফা গ্রামে পৌঁছান। এ সময় স্বজন ও এলাকাবাসীর প্রাণঢালা ভালোবাসায় সিক্ত হন সেনাপ্রধান। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যান্যরা সেনাপ্রধানকে স্বাগত জানান। সেনাপ্রধান প্রত্যেক ভিটায় তার বাবার নামে ৫ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন অধ্যাপক শেখ মোহাম্মদ রোকনউদ্দিন আহমেদ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটির নির্মাণ কাজের নানা বিষয় নিয়ে সেনাপ্রধানকে ব্রিফ করা হয়। পরে তিনি নির্মাণাধীন স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ ঘুরে দেখেন। নিজ গ্রামবাসীর খোঁজ খবর নেন সেনাপ্রধান। ছোট বড় সব বয়সী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, নিজেদের বসতবাড়ির শৈশব কৈশোরের নানা স্মৃতি হাতড়ে ফিরেন। পরে তিনি সেখানে মধুমতী নদীর তীর প্রতিরক্ষা কাজের খোঁজ খবর নেন। সেনাপ্রধান তার বাবার প্রতিষ্ঠিত মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে বাবার নামে নির্মিত বীর মুক্তিযোদ্ধা এস এম রোকনউদ্দিন আহমেদ ভবন উদ্বোধন করেন। পরে সেখানে আয়োজিত নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন। নিজেদের মানুষ সেনাপ্রধানকে কাছে পেয়ে আনন্দ অভিব্যক্তির কথা জানান। প্রাণের টানে আমাদের এখানে আসতেছে, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। স্কুল করে গেছে, এভাষা মসজিদ করে গেছে, প্রাইমারি স্কুল করে গেছে, অনেক অবদান ওনার আব্বার। এলাকার লোক আমরা খুব আনন্দিত এবং গর্বিত, তার জন্য দোয়া করি আমাদের জন্য এই গ্রামের জন্য অনেক কল্যাণমূলক কাজ হয়। যে শিকড়ের টানে এখানে আসছে এটার জন্য আমরা সবাই খুবই খুশি আর আমরা খুবই গর্বিত। নামাজ পড়ে দোয়া করি উনি যাতে সবসময় সুস্থ থাকে এবং আমাদের গ্রামের জন্য যা কিছু করছে আরো ভালো আরো কিছু করুক। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাবার অভিপ্রায় ব্যক্ত করেন সেনাপ্রধান। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে আজকে এখানে আসতে পেরে, মানুষের ভালোবাসা এটা ভাগ্যের ব্যাপার, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং সেই সাথে এই সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা। উনি আস্থা রেখেছেন বলে আমি সেনাপ্রধান, আর সেনাপ্রধান বলেই আজকে মানুষের এত ভালোবাসা সম্মান হয়তো পাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী যেন মানুষের দেশের সরকারের সঠিক কাজগুলো করে যেতে পারে, জনকল্যাণমূলক যে কোনো কাজ করার জন্য আমরা সুযোগ পেলে অবশ্যই করব। এবং আমরা কিন্তু উই আর লুকিং ফর দ্যাট অপরচুনিটি, আমরা সেই সমস্ত সুযোগ খুঁজছি। স্কুল কলেজ মানে শিক্ষা ব্যবস্থায় হেল্প করা, স্বাস্থ্য ব্যবস্থায় হেল্প করা, মানুষের দৈনন্দিন লিভিং স্ট্যান্ডার্ড ইম্প্রুভ করার জন্য যে কোনোভাবে হেল্প করতে পারলে আমরা কিন্তু সেটা সবসময় করি। নড়াইলে সফরকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া আদর্শ মহাবিদ্যালয় পরিদর্শন ছাড়াও মধুমতী রেলওয়ে কাজের অগ্রগতি এবং সেনাবাহিনীর নানা কার্যক্রমের খোঁজ খবর নেন। সময় সংবাদ, নড়াইল।